নরীন কোনো উত্তর দিল না। নীবির নাম শুনে উথাল পাথাল করছে মন। নিরভয়া বলেছে কাল ভোর 5টা বাজে পুকুর পাড়ে গিয়ে গুনি গুনি 50টা শাপলা তুলে আনতে। আমি, রাইদা, মিমহা এই তিনজনের একই শাস্তি। তুই বল বোন, এই শীতকালে 5টা বাজে কেমনে উঠব? আমরা তো সরি বলে দিয়েছি, তার ওপর কাল বউ ভাত। তুই একটু ভাইয়াকে বল প্লিজ, আমাদের শাস্তিটা যাতে মকুফ করে। আমি কি নিবিড় ভাইয়ার লাগে যে আমি বললেই মাফ করবে? ই মানে কি? নরেন তৃপ্ত অস্বস্তি নিয়ে বলল, এ মানে ইয়ে আমি জানি না। নরেন আনমনে জাইন ভাইয়ার দিকে তাকালো। এ কি, জাইন ভাইয়ার পাশে দাঁড়ানো ছেলেটা চোখ মারলো কেন? নরেন খুব কৌশলে চড়া গলায় বলল, এই যে ভাই, এই যে আপনাকে বলছি, হ্যাঁ আপনি, চোখে সমস্যা, দাঁতে ব্যথা, হার্ট দুর্বল, কোনো সমস্যা নেই, এক চাচা শহরের বড় ডাক্তার আমার, আপনি চাইলে চাচার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। বলে হন হন করে পেরিয়ে গেল রুম থেকে। জাহিন ভাই হালকা হেসে পাশে থাকা ছেলেটার কাঁধে হাত রাখলো। ওর দিকে নজর দিস না, পারলে চিবিয়ে খাবে তোকে আমার বোন বোম্বাই মরিচ। ছেলেটা হালকা হেসে নজর সরিয়ে ফেললো। নরেন বেরিয়ে নিবিড়কে খুঁজতে লাগলো। আসার পর থেকে একবারও দেখা হয়নি। গতদিনের তুলনায় আজ মানুষ বেশি। যাওয়ার পথে খালামণির সাথে দেখা হলো। নরেন, মা ধর, এই চায়ের কাপটা নিয়ে যা, নিবিড়কে দিয়ে আয়, নতুন বউকে এখনো খাওয়ানো হয়নি, আমি যাই, কেমন? নিবিড়কে জামতলার সামনে পাবি। আচ্ছা খালামণি। নরেন চায়ের কাপটা নিয়ে জামতলার উদ্দেশ্যে গেল। দূর থেকেই দেখলো নিবিড় বাচ্চা পার্টির সামনে বসে আছে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে। এই জন্যই তো বলি, বাচ্চাদের কোনো হইচই নেই কেন, সবাই মাটিতে লেপ বিছিয়ে বসে আছে, আর নিবিড় ভাইয়া ওদের সামনে কাঠের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে আছে। একটা সবুজ রঙের পলো শার্টে নিবিড়কে মারাত্মক লাগছে। চুলগুলো বাম দিকে ঠেলে তিনি থুতনিতে হাত রাখলেন। ঝাপসা আলোয় ওনার মুখটা চকচক করছে। নরেন কাছাকাছি আসতেই নিবিড়ের কথা শুনতে পেল। এই আইমান, তুই হাফসাকে একটা থাপ্পড় মার, গায়ের যত শক্তি আছে তার চেয়ে বেশি মারবি, বুঝছস? তারপর হাফসা, তুই গিয়ে আইমানকে ঠ্যাঙাবি, জোরে জোরে ঠ্যাঙাবি, নাও স্টার্ট। ঝগড়া লাগলে এভাবে ঝগড়া করবি, চিল্লাপাল্লা করবি না। আইমান আর হাফসা নিজের জায়গা ছেড়ে উঠে প্রায় ধস্তাধস্তি শুরু করে দিল। বাকিরা প্রবল উৎসাহ দেখিয়ে বলছে, ভাইয়া আমি রোজাকে ঠ্যাঙাবো। ভাইয়া আমি শামিমের চুল টানবো। ভাইয়া আমি রাজীবের গলা টিপবো। ভাইয়া আমরাও ঝগড়া করি। নরেন বেশ শান্তভাবে নিবিড়ের পেছনে দাঁড়িয়ে বলল, নিবিড় ভাইয়া আপনার চা। নিবিড় ধার ফিরিয়ে তাকালো। সাথে সাথে নরেনের বুকে ব্যথাটা আবার জাগ্রত হলো। বলতে ইচ্ছে হলো, নিবিড় একটু হাসো, আমার আর পেন কিলার খেতে হবে না, স্মাইল প্লিজ। নরেন ঠিক করলো লুকিয়ে লুকিয়ে নিবিড়ের কয়েকটা ছবি তুলতে হবে, হাসি মুখের ছবি, যাতে বাড়ি ফিরে গেলে এসব ছবি দেখতে পারে। চা তো পুরো পানি পানি হয়ে গায়া, এই তুই গরম থাকতে আনতে পারলি না চাটা, তোরা একটাও কাজের না। নরেন চলে যেতে চাইল। এই কোথায় যাচ্ছিস? সামনে বড় ভাই বসে আছে, একটু যত্নাতি কর, আমার ঘাটটা একটু টিপে দে তো, সারাদিন কত কাজ করলাম। নরেন বেশ গম্ভীর স্বরে ভাব নিয়ে বলল, ভাইয়া আমি এসব পারি না, আপনাকে চা এনে দিয়েছি, এটাই আপনার ভাগ্য। নিবিড় সকৌতুকে হাসতে লাগলো। নরেন মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আহা নিবিড়, তুমি বুড়ি, সত্যি তুই হাসালি, তোকে আমি এত টাইট দেই তবু এত ঘাটতারা স্বভাব তোর, চুপচাপ যা বলছি তা কর। নরেন একটা হামি দিয়ে নিবিড়ের পেছনে দাঁড়ালো। এই তো শুরু, হাত কাঁপতে কাঁপতে শুরু করেছে, গলা শুকিয়ে গেছে, এবার কি তাহলে মৃগী রোগীর তকমাটাও পেয়ে গেল নরেন? নিবিড়ের ঘাড়ে হাত দিতেই যেন একটা শিহরণ বয়ে গেল শরীরে, গায়ে আলতো চাপ দিয়ে দিয়ে ঘাড় টিপতে নিবিড় নরেনের হাত টেনে বলল, আহ কি হাত রে তোর মাইরি, তুলা নাকি অন্য কিছু, তুই কি তুলা খাস নাকি, আমার বোনটা কত ভালো। নরেনের ইচ্ছে হলো পুরো ঘাটটাই মটকে দেয়। বোন? কিসের বোন? 5 বছরের ওলি দৌড়ে এসে বলল, নলিনাপু নলিনাপু আমাতে দাও, নিব্বি ভাইয়ার মতন তোলে প্লিজ। এত স্পষ্ট করে প্লিজ শব্দটা উচ্চারণ করলো যে নিবিড় হেসেই দিল। ওলিকে কোলে নিয়ে বলল, না বাবু, তোমার নলিনাপু পচা, ও তোমাকে টাচ করলে তুমিও পচা হয়ে যাবে। নলিনাপু তো থুন্দুল, মাম্মা বলেতে নলিনাপু অনেক মিথ্যি, আম্মা মিথ্যে বলে না। না বাবু, ও পচা, আমাকে খালি কালি দেয়, তুমি কি পচা হতে চাও? না নিব্বি ভাইয়া, আমাকে নামিয়ে দাও, নলিনাপু পতা লেগে যাবে। ওলি নাকশিটকে দৌড়ে চলে গেল। নরিন পারে না নিবিড়কে চিবিয়ে খায়।
বজ্জাত একটা ভদ্র শয়তান, তোর মুখে ঝাঁটার বাড়ি। বউ ভাতে নরিন আর থাকা হলো না। রাত 11টায় হুট করে আজমলালি সেরনিয়াবাদ অর্থাৎ নরিনের বাবা এসে হাজির। তিনি কিছুতেই মেয়েকে ছাড়া থাকতে পারছেন না। মা মরা মেয়েটাকে এতদিন থাকতে দিয়েছেন এটাই অনেক। দিলারা চলে যাওয়ার পর নরিনই এই পৃথিবীতে একমাত্র বেঁচে থাকা সম্বল। তাই তো নিজের প্রাণপ্রিয় কন্যাকে একবার দেখতে শত শত মাইল পেরিয়ে গাড়ি ছুটিয়ে চলে এলেন। বাবা এসেছে শুনে নরিন খুব স্বাভাবিক ভঙ্গিতে চুলগুলো এলোমেলো হাতে খোপা করে বিছানা ছেড়ে উঠল। এত রাতে ওনার আসার সংবাদে নরিন কেন কোনো প্রতিক্রিয়া করল না, এটা নিয়ে জেরু আর মিম্মা খানিকক্ষণ ভাবল। নরিন নিজের কয়েকটা কাপড় বিছানায় রেখে জেরুদের লাগেজ গুছিয়ে দিতে বলল। জেরুদের এবার বিস্ময় হবার পালা। এত রাতে এসেছেন আঙ্কেল, থাকবেন না, কাল তো বউ ভাত। নরিন একটা ডায়েরি থেকে একটা পৃষ্ঠা ছিঁড়তে ছিঁড়তে বলল, না বাবাকে 100টা অজুহাত দিলেও বাবা এখানে থাকবে না। আজমল আলী সত্যি সত্যি থাকলেন না। এই বাড়িতে এক মুহূর্ত থাকা মানে এক যুগের সমান। দরজায় দাঁড়ালে মনে হয় দিলারা সামনে দিয়ে হেঁটে গেল, চৌকিতে বসলে মনে হয় দিলারা তার দিকে এক মনে তাকিয়ে আছে, বড়ই গ্যাসতলার দিকে চোখ যেতেই মনে হলো দিলারা তাকে ডাকছে। আজমল সাহেব সত্যি গেলেন, কিন্তু ওখানে দিলারা নেই। আশ্চর্য, স্পষ্ট দিলারাকে দেখলাম, কোথায় গেল? না থাকা যাবে না, এখানে থাকা যাবে না, এই বাড়ির প্রতিটা কোনায় দিলারা। দিলারার প্রতি অনেক অভিমান আজমল সাহেবের, অনেক অভিযোগ জমা হয়ে আছে, ডাকা হলে আগে এসবের ওসুল নেবেন তিনি। কেন আমাকে ফেলে, নিজের মেয়েকে ফেলে এত তাড়াতাড়ি চলে গেলে তুমি? আমার মেয়েটাকে কেন মা হারা করে গেলে? কেন তাকে এত শক্ত পাথরের মতো তৈরি করে গেলে? আমার উপর কি একটুও মায়া কাজ করেনি দিলারা? রাত ঠিক 12টায় আজমল আলী শেরনিয়াবাদ তার মেয়ে নরিন আলী শেরনিয়াবাদকে নিয়ে সকলের কাছে বিদায় জানিয়ে গ্রাম ছেড়ে নিজের শহরে পাড়ি জমালেন। আসার সময় নরিন নানুমণিকে জড়িয়ে ধরল বেশ কিছুক্ষণ। নানিমণি সেই কখন থেকে কেঁদেই চলছে। সকল মামাকে সালাম করতে করতে নরিন বেশ হাঁপিয়ে উঠল। এই বংশের সব ছেলে, তার উপর দিলারা ছিল বংশের ছোট মেয়ে, সবার আগে সবার ছোট মেয়েটাকে চলে যেতে হলো দিলারাকে। সে বোধ হয় এদিক থেকে প্রথম হতে চেয়েছিল। জেরু বেশ কিছুক্ষণ কাঁদল। মিমহারা আবার আসার জন্য বলল। নরিন চুপ করে শুধু শুনেই গেল, চোখে এক ফোঁটা পানি নেই। নানুমণির প্রতি ভালোবাসা থেকে অথবা তার প্রয়াত মায়ের নিজ বাড়ি হিসেবে কিংবা সকলের প্রতি মায়া থেকে হোক বা তার প্রতি সবার ভালোবাসা থেকে, কোনোটাই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বিসর্জন করাতে পারল না। মুখ বল তার তুতলানো স্বর দিয়েই নরিনকে বিদায় জানালো। খুব স্বাভাবিকভাবে গাড়িতে বসলো নরিন। বাবাকে ইচ্ছে করে সামনে ড্রাইভারের পাশে বসিয়ে নরিন পেছনে বসলো। তার কারণ সে এখন কাঁদবে, এ জীবনে শুধুমাত্র মায়ের জন্য সে কেঁদেছে। শত কঠিন সময়েও সে কাঁদেনি, বাবার জন্যও কাঁদেনি, কাঁদতে হয়নি কখনো। আছে মায়ের সাথে আরও একজনকে যোগ করলো, সে ব্যক্তি নিবিড়। এই অসহ্য অভদ্র বচ্চা ছেলেটার জন্য সে কাঁদতে কাঁদতে সারা হলো। সে নরিনকে কষ্ট দেয়, শুধুই কষ্ট দেয়। গ্রামের আলোহীন অন্ধকার পথে চলতে চলতে তাদের গাড়িটাও যখন আধারের সাথে মিলিয়ে গেল, তখন নরিনও নিজের অশ্রুকে আধারের সাথে লুকিয়ে ফেলল। কেউ দেখলো না, এমনকি সামনে বসে থাকা তার বাবাও না। এতটাই নীরব, এতটাই নিস্তব্ধ সেই কান্না। গাড়িতে ওঠার আগে নরিন আরও একটা কাজ করে এসেছে। যে তরুণী নিজেকে লজ্জা পায়, যে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে ভালোবাসে, যে কিনা কাউকেই এতদিন একান্ত নিজস্ব পৃথিবীতে ঢোকার অঙ্গীকার দেয়নি, সেই নরিনী আজ নিজের সমস্ত আত্ম অহংকার লাজ লজ্জাকে দূরে ঠেলে দিয়ে কাজটা করেছে। উপমা, শুধু একটি উপমা লিখতে গিয়ে তার হাত থরথর করে কেঁপেছে, সম্পূর্ণ হাত ঘামে ভিজে কলম পিছলে গেল, কপাল পেয়ে গলা পর্যন্ত ফোটার পর ফোটা ঘামবিন্দু রইল। এ যেন কোনো উপমা নয়, এটা তার প্রথম নিষিদ্ধ ভালোবাসার বহিঃপ্রকাশ। সে যা কাউকে কোনোদিন জানাতে চায়নি, যা একান্ত নিজের করে রাখতে চেয়েছিল, তাই যেন নিজে হাতে বলে বেড়ানোর প্রমাণ। অসংখ্য বার বানান ভুল হয়েছে, নিজের সমস্ত অনুভূতিকে মিশিয়ে শুধু দুটো লাইন লিখতে পেরেছে। লজ্জা তার মস্তিষ্ক থেকে শুরু করে প্রতিটি শিরা উপশিরা রন্ধে রন্ধে পর্যন্ত বইতে লাগলো। প্রহর শেষের আলো সাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম নিজের সর্বনাশ। নরিন চলে আসার সময় নিবিড়কে কোথাও দেখতে পায়নি, কাউকে জিজ্ঞেসও করতে পারেনি। এই দুটো লাইন লিখে চুপি চুপি নিবিড়ের ঘরে গিয়ে শুধুমাত্র এই দুই লাইনের কাগজটা রেখে আসতে পেরেছে। ভালোবাসি কথাটি কোনো দিনও বলতে পারবে না, এই শব্দটা উচ্চারণ করতেও এক ধরনের সাহসের প্রয়োজন। নরিনের সেই সাহস নেই, দরকার পড়লে সে মরে যেতে পারে, তবুও কিছুতেই নিবিড়কে ভালোবাসার কথা বলতে পারবে না।
কেউ একজন ঠিকই বলেছিল, কাউকে ভালোবাসলেও ভালোবাসি বলতে না পারাটা সবচেয়ে দুঃখজনক। নিবিড়কে ভালোবাসার কারণটা তার অজানা, নরিন জানে না সে কেন এমন একটা ছেলেকে ভালোবেসে ফেলল, কখন ভালোবেসে ফেলল, এত এত ছেলে থাকতে এত প্রেম নিপদককে উপেক্ষা কেন সে এমন একজনকে ভালোবাসতে গেল যে কিনা তাকে সহ্যই করতে পারে না, কথায় কথায় বকা দেয়, চাটি মারে। নিবিড় যতই তাকে উপেক্ষা করতে চায় ততই কেন নরিন কাছে আসার জন্য মরিয়া হয়ে ওঠে, নরিন জানে না। নরিনের ঘরে ফেরা ঠিক দুই দিন পরের কথা, সন্ধ্যাবেলা হঠাৎ নিবিড় এসে হাজির, চোখের দৃষ্টি এলোমেলো, কপালের চুলগুলো অবহেলিত উস্কো খুস্কো। নিবিড়কে হলরুমের সোফায় বসতে পড়ে বাড়ির কাজের লোক লায়লা নরিনকে ডাকতে গেল। দোতলায় নরিন গুনগুন করে পড়ছিল তখন, গায়ের লাল টকটকে শাল জড়িয়ে মাথায় একটা মানকি টুপি, লাল টকটকে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে পড়ছিল। তার বাবা এখনো তাকে মানকি টুপি পরায়, কানে বাতাস ঢুকবে না, শীতকালে কখন ঠান্ডা লেগে যায় তার ঠিক নেই, তার উপর নরিনের একবার সর্দি কাশি হলে সহজে ছাড়তে চায় না, মাফলার কখন না কখন জায়গা থেকে সরে যায়, সুতরাং মানকি টুপি উত্তম। লালার মুখে কোনো অপরিচিত ছেলে এসেছে শুনে নরিন মুখ নাড়ালো বন্ধ করলো, বাবা অফিসে, এই অসময়ে কে আসতে পারে, লালা এসেই তাকে বলতে লাগলো, আফা নিচে কোন বেড়া আইসে জানি না, এমন সুন্দর কি কইতাম, সাদা একখান শার্ট পরছে, রাজপুত্তরের মতন লাগতেছে, এমন লম্বা খালি চোখ উপরে তুলে কথা কন লাগে, চুলগুলা মায়াগো মতো। কি সমস্যা লাইলা, এত ডিটেলস কে জানতে চেয়েছে, যেই হোক বলো বাবা বাড়িতে নেই, আমাকে যদি খোঁজে আমিও নেই বলবে, তুমিও আমার সামনে আসবে তো দূরে থাক, দোতলার সিঁড়িতেও পা রাখবে না, আমি এখন ভীষণ ব্যস্ত এবং বিরক্ত, চলে যাও। নরিনের কথায় অন্তরাত্মা কেঁপে উঠল লায়লার, হাতে থাকা ঘর মোছার কাপড়টা থপ করে পড়ে গেল হাত থেকে, এমনভাবে তো তার স্যারও বলে না, তার ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদে। এই বাড়িতে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে নরিন, আর সবচেয়ে বেশি ধমক দেয়ও নরিন। লায়লা চলে যাওয়ার পর নরিন আবার মনোযোগী ভঙ্গিতে পড়তে শুরু করলো, বিয়ের ঝামেলায় একেবারেই পড়া হয়নি কয়েকদিন, পুরনো পড়া আর নতুন পড়া সবকিছু একসাথে কভার করতে হচ্ছে মহা ঝামেলা। হঠাৎ দরজা খোলার শব্দ হলো, লায়লাকে চলে যেতে বলেছিলাম, এত সাহস, মানা করার পরেও আসে। নরিন অগ্নিদৃষ্টিতে তাকালো, মুহূর্তেই হাতের বইটা মাটিতে পড়ে গেল, হাঁটাহাঁটি থামিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি স্বপ্ন নাকি বাস্তব, ওনার তো এখন নানু বাড়িতে থাকার কথা, এটা উনি হতেই পারে না, নিশ্চয়ই হ্যালুসিনেশন হচ্ছে। নরিনের মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একি হ্যালুসিনেশন তো এতক্ষণ স্থায়ী থাকে না, উনি অদৃশ্য হয়ে যাচ্ছেন না কেন, তার মানে নিবিড় সত্যি সত্যি আমার বাড়িতে, আমার রুমে না, না এটা কি করে হয়, এটা নিবিড় হতেই পারে না। নিবিড় এক কদম সামনে এগিয়ে আসতেই নরিন দু কদম পিছিয়ে গেল, পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, গলা শুকিয়ে গেছে, এক্ষুনি পানি খাওয়া দরকার। আমার চোখ ঘুরঘুর করছে, বুকে অসম্ভব রকমের ব্যথা করছে, আমার মন বারবার আমাকে বিশ্বাস করাতে চাইছে সামনে থাকা ব্যক্তিটা কোনোভাবেই নিবিড় হতে পারে না, উনি এখানে আসতেই পারে না। বড়ি আমাকে সালাম কর। নরিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল, ও মাই গড, নিবিড়ের ভূতটা তো কথাও বলছে দেখছি। নরিন যেন নিজের মধ্যে নেই, তার দুনিয়া আবার লন্ডভন্ড হয়ে গেছে প্রতিবারের মতো, নিবিড় নামক অশান্ত ছেলেটা বারবার তাকে এলোমেলো করে দেয়। নরিন আস্তে আস্তে এগিয়ে এলো নিবিড়ের সামনে। নিবিড় ভাইয়া আপনি আমাকে একটু ছুঁয়ে দিন তো। নিবিড় শুধু নরিনকে ছুঁলেনই না, আস্তে করে নরিনের ছোট ছোট চুলগুলো টেনেও ধরলেন। সব সময় এত ছেলে ছেলে ভাব কেন, তুই কি ছেলে নাকি, ঘাড় অবধি চুল নিয়ে জিন্স শার্ট পরে ছেলেদের মতো মুড নিয়ে তুই কি বাই এনি চান্স নিজেকে ছেলে প্রমাণ করতে চাস, মেয়েদের এত ভাব মানায় না। নরিন হতাশ হলো, সে এখন নিশ্চিত হয়েছে এটা আসলে নিবিড়, নিবিড় ছাড়া কেউ হতেই পারে না, আসলে চরণ উন্মাদ এবং বচ্চার ছেলে। ভাইয়া আপনি কেন এসছেন? কিছু দিতে এসেছি। কিছু দিতে এসেছি মানে কি বোঝাতে চাইছেন নিবিড়? উনি কি সেই দুলাইনে চিঠিটা হাতে পেয়েছেন, সেটাই কি দিতে এসছেন? নরিন বুক ব্যথা আরো এক ধাপ এগিয়ে গেল, মুখে খেলে গেল লজ্জার হাসি, এই মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে পারলে বেশ হতো, চারপাশে এত লজ্জায় ভরপুর কেন? কি জিনিস ভাইয়া? নিবিড় নরিনের আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে বলল, তুই একটা শার্ট ফেলে এসেছিলি, সেটাই দিতে এসেছি দেখ। নিবিড় সত্যি নরিনের একটা শার্ট বের করে দেখালো, যেটা সে নানু বাড়িতে ফেলে এসেছিল, রাগে নরিনের মূর্ছা যাওয়ার অবস্থা। এত মাইল পাড়ি দিয়ে বৌভাতের অনুষ্ঠান ফেলে উনি শুধুমাত্র এই একটা শার্ট দিতে এই ভর সন্ধেবেলা এখানে এসেছেন?
রাগে দুঃখে নলিনের রীতিমতো কাঁদতে ইচ্ছে হলো। মানুষটা তো খারাপ কেন? তার মানে নিবিড় ওই লেখাটা পড়েনি? এটা কি করে হয়? কাগজটা এমন জায়গায় সে রেখেছিল যে নিবিড় ব্যাগের চেন খুলতেই ওটা দেখতে পাবে। তোদের বাড়ির সামনে একটা চমৎকার গার্ডেন দেখলাম, আমাকেও একটু ঘুরে দেখা। বেটা ভদ্র শয়তান, তোকে আমি গার্ডেনের গতেও নিয়ে যেতে পারবো না, তোর সাথে আমি রাগ করেছি। জি ভাইয়া, কেন নয়, কেন নয়, চলুন না। নরেন মুখে মেকি হাসি ঝুলিয়ে নিবিড়কে নিয়ে দোতলায় বেয়ে নিচে নামলো। তারপর বাড়ির সামনে গার্ডেনে গেল। নিবিড় গার্ডেনের চেয়ারে বসে আশেপাশে তাকালো। আবাসিক এলাকা, সরকারি বাংলো, বিরাট এলাকা নিয়ে বাউন্ডারি। বাহ, তোর বাবা তো দেখছি ভালোই কামায়। আসার সময় তো দারোয়ান ঢুকতে দিচ্ছিল না, পরে তোর সাথে একটা সেলফি দেখিয়ে আত্মীয় টাত্মীয় অনেক বলে কয়ে ভেতরে আসলাম। তোর কপাল তো সোনায় সোহাগা, দুবেলা বসবি, খাবি, ঘুমাবি আর বাপের টাকা উড়াবি। নিবিড় জবাবে একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু নিজেকে আপ্রাণ শান্ত রাখতে চেষ্টা করলো। এই অসভ্যটার সামনে কিছুতেই নিজের ব্যক্তিত্বে আঘাত আনতে দেবে না নরিন। পরে দেখা যাবে এই অশান্ত ছেলেটা তাকে তার কথা দিয়েই নাচাচ্ছে। জাস্ট ইম্পসিবল। নিবিড় চেয়ারের পেছনে হাত রেখে মাথা ঠেকিয়ে আরো আরাম করে বসল। দৃষ্টি আকাশপানি। নরিন শান্ত দৃষ্টিতে নিবিড়ের মতিগতি পর্যবেক্ষণ করে চলেছে। নিবিড় একটা দীর্ঘশ্বাস ফেলল, তাতে নরিন যেন ভস্ম হয়ে গেল। বুকটা মৃদু আওয়াজে ঢিপ ঢিপ করছে, মহাজালা। জানিস বুড়ি, আমি এক বন্ধু অনিক, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম স্কুল লেভেল থেকে। সবাই বলতো আমাদের দুজনের মধ্যে যদি কোনো একজন মেয়ে হতো তাহলে আমাদের বিয়ে দিয়ে দিত। এমন কোনো বিষয় ছিল না যা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করিনি। যত রকম কষ্ট থাকুক না কেন, অনিক আমার সাথে সব শেয়ার করত। যেখানে যেতাম ওকে সাথে নিয়ে যেতাম। আমার কথায় অনিক কখনো রাগ করত না। যত অপমানই করি পরদিন আমার দরজার সামনে এসে বলবে, দোস্ত কেমন আছিস। এভাবেই চলছিল। এক সময় আমি ডিউতে টিকে গেলেও অনিকের নাম আসলো না। একদিন ছুটি নিয়ে বাড়ি আসতেই খেয়াল করলাম অনিক আর আগের মতো নেই, সেই প্রাণোচ্ছল ভাবটা আর নেই। আমাকে দেখলেই লুকাতে চাইতো, নিজেকে একরকম আড়ালে নিয়ে গেল। আমি চেষ্টা করতাম কিন্তু ও কিছুতেই জানাতে চাইনি। সেবার ছুটি শেষে আমি ক্যাম্পাসে ফিরে গেলাম। এর মাঝে একদিন শুনি অনিক আর নেই, মারা গেছে। বুড়ি তুই ভাবতে পারছিস, আমার বন্ধু আর নেই, হুট করে চলে গেল আমাকে না জানিয়ে। আমি অনেক কিছু ম্যানেজ করে বাড়ি ফিরলাম। অনেক দিন পর জানতে পারি অনিক একটা মেয়েকে ভালোবাসত, এতটাই ভালোবাসত যে আমাকেও কোনো দিন জানানোর প্রয়োজন মনে করেনি। মেয়েটা ওর ভালোবাসার মূল্য দেয়নি, ওকে ঠকিয়ে চলে গেল। আর আমার বোকা অনেকটা অভিমান করে চলে গেল। হ্যাঁ, আসলে অনেক বোকা ছিল, না হলে একটা মেয়ের জন্য জীবন দেয়। আরেকটা ঘটনা কি হলো জানিস, আমার ক্যাম্পাসের এক বড় ভাই, তুখর মেধাবী, ব্রাইট ফিউচার, বড় বড় চাকরিও তার কাছে কিছু নয়। সেই হাসি খুশি বড় ভাই একদিন হুট করে 30টা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় পড়ল। ভাই এখন কি করে জানতে চাস? সে এখন একটা মানসিক হসপিটালের রোগী, কোথায় চাকরি, কোথায় ভবিষ্যৎ, সব শেষ। তার কারণ হলো ওই যে সো কল্ড ভালোবাসা। একটা মেয়ে হাজারটা ছেলেকে ঠকিয়ে জাস্ট টাকার জন্য নিজের জালে ফাঁসায়। কত মেয়ে দেখলাম সবাই একই। আরও এমন হাজারো ঘটনা আছে, তুই কি শুনতে চাস নরিন? বলবো না থাক। জানিস নরিন, মেয়েরা না চাইলে সব ঠিক করতে পারে। ওরা আসলে প্রত্যেকেই বিশ্বাসঘাতক, ওরা ঠকবাজ, লোভী। আমি ঘৃণা করি তাদের। নরিন, তোকে আমি বোঝাতে পারবো না হাউ মাচ আই হেট দেম। নিবিড় টেবিলে একটা বাড়ি মারল, চোখ টকটকে লাল আকার ধারণ করেছে। আমি কোনো বিশ্বাসঘাতককে আমার লাইফে আসতে দেব না, সব মেয়ে খারাপ, সবাই। নরিন বাক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইল। নিজের অজান্তে আচমকা ঝর্নার বেগে অশ্রুকণা পড়তে লাগল। আষাঢ়ের কালো মেঘের ন্যায় তার মনেও হুর হুর করে বজ্রপাত হলো। নিজেকে সামলাতে চেয়ে আরো আরো বেসামাল হয়ে পড়ল নরিন। টেবিলে মাথা ঠেকিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। নিবিড় চলে গেছে, নরিনের দিকে একবার ফিরেও দেখলো না। ভালোবাসা, কিসের ভালোবাসা? এসব ভালোবাসার কোনো দরকার নেই। ভালোবাসা ছাড়া সবাই থাকতে পারে, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন নিজের নিয়মে চলবে, সব আবেগ কয়েকদিন পর এমনিই কেটে যাবে। নরিন আলু থালু পায়ে ঘরে এসে দরজা বন্ধ করে কাতরাতে লাগলো। মেঝেতে গড়াগড়ি খেলো, ইচ্ছে মতো কাঁদলো। তার হৃদয় ফুড়ে ছারকার হয়ে গেল, কারণ নিবিড়ের ফেরত আনা শার্টের বুক পকেটে তার ওই দুই লাইনের লেখা কাগজটাও আছে। অবুঝ নয় সে, নিবিড় খুব কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছে, বেশ ভালো মতো বুঝতে পারলো। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ,
এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন, ধন্যবাদ।